শহীদুল হারুন জি প্রথমে যে প্রশ্নটা পাপ পূর্ণ হালাল কাপড় পরা বোরকা পরা এইসব বিতর্ক কেন বা আপনারা তৈরি করছেন বা এই সিনেমার প্রতিটা যারা আর্টিস্ট তারাই কেন বা এগুলো বলতেছে যে কোনো একটা বিষয়ের দুটি বিষয় আপনি ধরে নিতে পারেন হ্যাঁ একটি হলো যে নেগেটিভ বা পজিটিভ আপনি এমন হতে পারে যে এটা ভাইরাল হওয়ার জন্য বলা হয়েছে যদি এক পক্ষ বলে যে ছবিতে যেন সবাই যায় এটা করার জন্য বলা হয়েছে আবার হতে পারে যে এটা আসলে বলা হয়েছে তবে শিল্পীরা যারা বলেছে তারা কোন উদ্দেশ্যে বলেছে এটা আমি আপনাদের বলতে পারি ক্লিয়ারটা হলো এখানে বলতে চেয়েছে তারা যে এটা একটা পরিচ্ছন্ন ছবি এটা একটা পরিষ্কার ছবি এটি কলুষমুক্ত ছবি আমাদের সমাজের সাথে আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত একটি ছবি এটি বলতে যে কেউ বলেছে অজু করে দেখতে হবে কেউ বলেছে আমি আমি কেউ বলেছে আমি হাত হাত পবিত্র গন্থর উপর রাখবো কেউ বলেছে যে এটার মধ্যে নুমনামি হয়নি পাপমুক্ত ছবি অথবা হালাল 100 ভাগ হালাল ছবি এটা আমি বলে দিলাম যে এটা বলেছে পরিচ্ছন্ন ছবি তবে আমি আপনাদের উদ্দেশ্যে মাধ্যমে সবাইকে বলতে চাই যদি এই দায় কাউকে আপনি দেন তাহলে ওই ব্যক্তির দায় এবং ব্যক্তির দায় কিন্তু ব্যক্তি স্বীকার করে নিয়েছে এই দায়টা আপনারা পূর্ণভাবে ছবিতে নেবেন না এই দায়টা আপনাকে ছবিতে দেবেন না এটা দায় হলো ওই ব্যক্তি এবং ব্যক্তি কিন্তু স্বীকার করে নিয়েছে এবং ক্ষমা প্রার্থনা করেছে কিন্তু এটার এফেক্ট যেন চলচ্চিত্র উপর না পড়ে এই সিনেমাটার উপর না পড়ে ভাই বোনের একটা সম্পর্কে নিবিড় সম্পর্ক ভাই বোনের একটা হাহাকার ভাই বোনের একটা বিষয় এটার উপর যেন না পড়ে এটা বিষয় তার মানে কি রাসেলের কথা দ্বারা যেটা বলছেন তার মানে কি চলচ্চিত্র নোংরামি হয় নোংরামি হয় কি না হয় কিছুক্ষণ আগে যারা সেটা বলে গেছে আমার ছোট বোন যারা বলে গেছে যে পাবলিকভাবে তার বিয়ের প্রস্তাব কিন্তু আসেনি এই কথা কিন্তু একটা মেয়ে বলেছে সাহস করে আচ্ছা আচ্ছা পাবলিকের ভাবনা হয় কি না হয় এটা তো আমরা বলি হয় না কিন্তু আমরা যখন বলি যে হয় তখন কিন্তু পাবলিক এটা মেনে নেয় আপনাদেরকে আমি কয়েকদিন আগে কে কি বলেছে জেনিফার কার সম্বন্ধে বলেছে নিপুণ কার সম্পর্কে বলেছে উমর সানির কার সম্পর্কে বলেছে আমি ওটা আনবো না আমি আনতে পারতাম যে এগুলি যখন বলা হয় তখন মানুষের সন্দেহ করে নেয় কিন্তু আমি বলবো আমি চলচ্চিত্রে 1990 সাল থেকে আছি চলচ্চিত্রে আমি কোনো নোংরামি দেখিনি এটা হলো মানে কথার মানে পৃষ্ঠে কথা বলতে যে একজনের ব্যক্তি আক্রোশ করতে যেয়ে কিন্তু আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে তারা কলুষিত করার চেষ্টা করছে পর অবশ্য ক্ষমা চাচ্ছে কিন্তু মানুষ কিন্তু ক্ষমাটা শুনছে না মানুষ ওই বিষয়টা শুনছে জি এটা বললেই তো না প্রচারের জন্য অথবা মুখ ফসকে বলা যেন অনেক হয়ে যায় এরকম মুখ ফসকে বলে ফেলেছে এটা এটা বলার জন্য তবে আমি বলবো যে আমি তো অনেক ছবি দেখেছি এবং একসময় কিন্তু কলুষমুক্ত যুক্ত ছবি ছিল আমি যখন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ছিলাম এবং ট্যাক্সফোর্সের আমি প্রধান ছিলাম 2004 থেকে 2005-06 পর্যন্ত আমি অসংখ্য ছবি কিন্তু আমি ধরেছি আমি কাট পিস ধরেছি আমি বাস্তব পিসও ধরেছি এবং আমি ছবি ব্র্যান্ড করে দিয়েছি এবং একটি আমি নাম বলবো না একটা ঈদের সময় 6টি সিনেমা আমি বন্ধ করে দিয়েছিলাম আমি ওটা ছাড়িনি তার মধ্যে একটা আছে আজম খান অভিনয় করেছিল এটা হলো তখন কলুষযুক্ত ছবি ছিল এখন পরিচ্ছন্ন ছবির যুগ এসেছে এখন সুন্দর ছবির যুগ এসেছে এখন হাওয়া মুক্তি পাচ্ছে এখন পরাণ মুক্তি পাচ্ছে এখন এই ছবিগুলি কিন্তু কারাগার মুক্তি পাবে এই ছবিগুলি কিন্তু একটি সুন্দর ব্যবস্থা আনছে একটা মানুষের মধ্যে একটা মানে পজিটিভ ইমেজ আনতেছে পজিটিভ অ্যাটিটিউড আনতেছে দেখার জন্য তেমনি ভাইয়ের একটা ছবি আমি এই মাত্র ছবিটা দেখলাম মানুষ দেখলাম যে কাটছে এটা আমার কিন্তু মিথ্যে কথা না আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি সবসময় সত্য কথা বলি এবং আমি জানি সত্য প্রকাশিত হবে আমি চুপ থাকি সত্য প্রকাশিত হলে যেমন এই যে অজুর কথাটা বলছে পাপমুক্ত ছবির কথা বলছে হালাল ছবিটা বলছে তারা কিন্তু বলছে যে এটা কথার কথা বলেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়েছি আমি জানি যে একদিন সত্য প্রকাশিত হবেই জি যখন আপনি বলছেন বাংলা সিনেমার জোয়ার শুরু হয়েছে হাওয়া পরান ভাইয়ারে গতকাল ইয়েস কাঞ্চন এবং প্রশংসা করেছেন ভাইয়ারে সিনেমার কিন্তু এই সময়টাতেই ইংরেজি সিনেমার প্রাধান্য দেখা যাচ্ছে যেমন লাইভ আপনি ডান দিকে খেয়াল করলে দেখবেন যে লাইভ এবং গতকাল একটা সিনেমার মহরত হয়েছে নাম হচ্ছে কিল হিম এগুলো আপনাকে কষ্ট দেয় কিনা এটা তো নামের দিক দিয়ে কিল হিমটা তো বাংলা ছবি নামের দিক দিয়ে একসময় সরকার 2005 সালে সিদ্ধান্ত নিয়েছিল কোনো ইংরেজি নামে ছবি হবে না পরে ওটা থাকতে পারে কারণ আমরা কিন্তু সেন্সর বোর্ডের আমরা
কেচি একটা যত্রতত্র চালাক তা না, কেন কিছু বিনোদন থাকতে হবে, বিনোদন না হলে কেন দর্শক হলে যাবে? এর জন্য যদি ইংরেজি ছবির কথা যদি বলেন যে বিদেশে আমদানিকৃত ছবি আসছে, এটা আমি নেগেটিভ দেখছি না। কারণ কেন দেখছি না, যেখানে সিনেমা হলে মানুষ যাচ্ছে না, এসব ইংরেজি ছবি বা অন্য দেশীয় অন্য ভাষাভাষীর ছবি পার্শ্ববর্তী দেশের বা দূরবর্তী দেশের যদি দর্শককে আনে, তখন কিন্তু অন্য ছবি দেখবে। আপনারা জানেন স্পাইডারম্যান যখন মুক্তি পেল তখন হুমড়ি খেয়ে সব পড়লো, আবার কিন্তু একই রকম যখন পরাণ মুক্তি পেয়েছে, যখন হাওয়া মুক্তি পেয়েছে, ওই দর্শকরা ওই তরুণ সমাজ কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে। আমরা আগে হলে আসা শিখি, হলের পরিবেশ সুন্দর হচ্ছে, ডলবি ডিজিটাল সাউন্ড হচ্ছে, এগুলি তো মানুষ, আমি বিদেশি সংস্কৃতির বিরুদ্ধে না অপসংস্কৃতির বিরুদ্ধে, আর বিদেশি সংস্কৃতি যখন আমাদের সংস্কৃতিকে গ্রাস করবে তার বিরুদ্ধে আমি।